হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং থেকে ভেন চিত্র যে অধ্যায় আমি শুরু করেছিলাম, সেই ভেন চিত্র অধ্যায়ের আজকে পার্ট 6। এবং ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু সলভড ভেন চিত্র দেওয়া রয়েছে, কিছু সমাধান করা ভেন চিত্র। এর গত পার্ট পর্যন্ত আমি ভেন চিত্র অধ্যায়ের এক্সারসাইজের অন্তর্গত বা অনুশীলনী প্রশ্নের অন্তর্গত যে প্রশ্ন সেগুলো সমাধান করাচ্ছিলাম, কিন্তু সেখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল তার সমাধান কিন্তু করে দেওয়া ছিল। যেমন তোমরা এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সেই অনুশীলনী প্রশ্নের সমাধানগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে মোট 45টা প্রশ্ন রয়েছে, এই 45টা প্রশ্নের সমাধান কিন্তু এখানে দেখো ছবি আকারে কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। এবং তোমাদের অনেকের কাছে এই বইটা থাকার জন্যে তোমাদের এই চ্যাপ্টারগুলো বা এই প্রশ্নের সমাধানগুলো কিন্তু পুনরায় না দেখালেও চলবে। তো সেই জন্যই আমি এই অনুশীলনী প্রশ্নের অন্তর্গত যে সমাধানগুলো সেগুলো আর করে দেখাচ্ছি না, তোমরা তো বই থেকে যে প্রশ্নের সমাধানগুলো নিজেরাই বুঝতে পারবে। তো সেই জন্য আজকের পার্ট 6-এ আমি যেটা শুরু করব সেটা হচ্ছে এই অনুশীলনী প্রশ্নের পরবর্তী পর্যায়ে রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলোর সমাধান কিন্তু বইতে ভেন চিত্র আকারে দেওয়া নেই, ভালোভাবে বুঝিয়ে দেওয়া নেই। তো সেই জন্যই প্রিভিয়াস ইয়ারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধানগুলো আমি ভেন চিত্র একে ভালোভাবে বুঝিয়ে দেবো, কারণ এর সমাধান বইতে কিন্তু ভালোভাবে করা নেই। তো সুতরাং আজকের ক্লাসটা একটা স্পেশাল ভালো ক্লাস হতে চলেছে। তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকো। বন্ধুরা, ভেন চিত্রের আজকের ক্লাসে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন দেওয়া রয়েছে সেখানে প্রথমে যে নির্দেশটা দেওয়া রয়েছে সেখানে 1 থেকে 10 এই নির্দেশ মেনে প্রশ্নের সমাধানগুলো করতে হবে। এবং এখানে প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, তো নির্দেশে বলা হয়েছে নিচের প্রশ্নগুলিতে 3 প্রকারের শ্রেণী বা দল দেওয়া আছে এবং দলগুলির সাথে 4 প্রকারের ভেন চিত্র দেওয়া রয়েছে, অর্থাৎ 4টে করে উত্তর দেওয়া রয়েছে। দলগুলির পারস্পরিক সম্পর্ককে যে ভেন চিত্রটি সঠিকভাবে নির্দেশ করে সেটি চিহ্নিত করো। তো তাহলে এখানে প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে ইংরেজি শিক্ষক, জনপ্রিয় ইংরেজি শিক্ষক, অজনপ্রিয় শিক্ষক। বিষয়টা কিন্তু খুব জটিল মনে হচ্ছে এবং প্রশ্নটা কিন্তু এসএসসি সিজিএল টায়ার 1 এক্সাম 2005-এ এসে গেছে, সুতরাং প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার প্রশ্নের সমাধানটা ভালো করে দেখে নাও। তো তাহলে বন্ধুরা, এক্ষেত্রে ইংরেজি শিক্ষক, জনপ্রিয় ইংরেজি শিক্ষক এবং অজনপ্রিয় শিক্ষক, এই 3টে বিষয়ের মধ্যে বোঝার বিষয় হলো একটা আছে ইংরেজি শিক্ষক, আর একটা আছে জনপ্রিয় ইংরেজি শিক্ষক, এবং কিছু আছে অজনপ্রিয় শিক্ষক, কিন্তু সেগুলো কিন্তু যে শুধুমাত্র ইংরেজি বিষয়ের উপরে সেটা বলা হয়নি। তো তাহলে এক্ষেত্রে আমাদের মূল একটা বৃত্ত নিতে হবে যেটাকে আমরা বলছি ইংরেজি শিক্ষক, এবং তারপর যে বৃত্তটা হবে সেটা হবে জনপ্রিয় ইংরেজি শিক্ষক, অর্থাৎ এই ইংরেজির বৃত্তর মধ্যে আরও একটা বৃত্ত আমরা নেব, এটা সম্পূর্ণটা ইংরেজির মধ্যে থাকবে, এটা কিন্তু জনপ্রিয় ইংরাজি শিক্ষক, অর্থাৎ পুরোটা ইংরাজির মধ্যে যারা থাকবে তারা প্রত্যেকেই ইংরাজি শিক্ষক এবং জনপ্রিয়। এবং কিছু আছে অজনপ্রিয় শিক্ষক। এবার এখানে অজনপ্রিয় শিক্ষকের মধ্যে বিভিন্ন সাবজেক্টের শিক্ষক কিন্তু রয়েছে, তার মধ্যে কিছু শিক্ষক কিন্তু ইংরেজি বিষয়েরও রয়েছে। তো সুতরাং এই বৃত্তটা কেমন হবে? এই বৃত্তটা হবে কিন্তু এরকম, অর্থাৎ কিছুটা থাকবে ইংরেজির মধ্যে, বাকিটা বাইরে থাকবে। বাকিটা মানে হচ্ছে অন্যান্য বিষয়ের সাবজেক্টের অজনপ্রিয় শিক্ষক। এবং রেড কালারের ইংরেজির বৃত্তের মধ্যে যেটুকু থাকলো সেটা হচ্ছে ইংরেজি বিষয়ের ওপরে অজনপ্রিয় শিক্ষকগুলো। তো তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র আমরা পেয়ে গেছি। তো তাহলে এই ভেন চিত্রের সঙ্গে কোন ভেন চিত্রের মিল আমরা পাচ্ছি? তো এখানে দেখো অপশন নম্বর 2-তে কিন্তু সেম ভেন চিত্র রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে কোশ্চেন নম্বর 1-এর সঠিক উত্তর হবে অপশন 2। তো আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং প্রথমে বলেছি, এখনও বলছি, এটা কিন্তু একটা খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা কোশ্চেন নম্বর 2-এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে মানুষ, ইঁদুর, প্রাণী। তো তাহলে এখানে আমাদের যে ভেন চিত্রটা আঁকতে হবে, এখানে এই যে মানুষ এবং ইঁদুর রয়েছে এ দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা প্রাণী, কিন্তু মূল বিষয় হলো এরা কিন্তু দুজনেই প্রাণী। তো প্রাণীটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো সুতরাং এখানে আমরা মূল বৃত্ত আঁকবো যেটাকে আমরা বলছি প্রাণী, এর মধ্যে একটা বৃত্ত হবে মানুষের বৃত্ত এবং আরেকটা বৃত্ত হবে ইঁদুরের বৃত্ত, কিন্তু এই বৃত্ত দুটো একে অপরকে স্পর্শ করবে না, কারণ দুটো আলাদা প্রাণী, কিন্তু দুজনে যেহেতু প্রাণী তাই দুটোই এই লাল বৃত্তের মধ্যে থাকবে। তো তাহলে আমাদের ভেন চিত্র আঁকা সম্পূর্ণ হয়েছে। এবং এই ভেন চিত্রের সঙ্গে যে অপশানের মিল দেখা রয়েছে সেটা দেখো অপশন নম্বর 3, অর্থাৎ অপশন 3 এক্ষেত্রে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 3-এর সমাধানটা দেখে নেব। এখানে মহিলা, মা, শিশু 3টে সম্পর্ক দেওয়া রয়েছে। একজন যে মা হয় সে কিন্তু অবশ্যই মহিলা হবে, কিন্তু যে শিশু সে কিন্তু মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। তো তাহলে এক্ষেত্রে সবথেকে বড় যে মূল বৃত্তটা আমরা নেব এটা হচ্ছে আমরা বলছি মহিলা। এবার এই মহিলার মধ্যে দ্বিতীয় যে বৃত্তটা আমরা নেব এটাকে আমরা বলছি মা,
কারণ এই মায়ের যে বৃত্তটা সেটা সম্পূর্ণ মহিলার মধ্যে থাকবে, কারণ মা শুধুমাত্র মহিলাই হয়। এবং তিন নম্বর যে বৃত্তটা অর্থাৎ শিশুর যে বৃত্তটা সেটা আঁকবো আমরা এভাবে, কারণ কিছু শিশু মহিলাও হয় কিছু শিশু পুরুষ হয়। তো সুতরাং মহিলা শিশুগুলো এই মহিলা লাল বৃত্তের মতো থাকবে, লাল বৃত্তের বাইরের অংশ হচ্ছে পুরুষ শিশু। তো আমাদের ভেনচিত্র এক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং যে সঠিক উত্তর আমরা তাহলে এক্ষেত্রে পেলাম সেটা হচ্ছে অপশান নম্বর ডি। অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এটিও একটি খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এই কোশ্চেনটা কিন্তু আরআরবি এক্সাম 2005 এসে গেছে। এবারে আমরা কোশ্চেন নম্বর 4 সমাধানটা দেখে নেব। এখানেও সমাধানের শুরুতেই বলে রাখি, এটি কিন্তু বন্ধুরা একটা খুব ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা আরআরবি এক্সাম 2005 এসেছিল। এখানে যে ট্রাক এবং জলযান রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা বিষয়, কারণ ট্রাক শুধুমাত্র মালপত্র বহনকারী হিসেবেই স্থলপথে ব্যবহার করা হয়, আর জলযানের ক্ষেত্রে কিছু জলযান আছে যেগুলো যাত্রী বহন করে আর কিছু আছে মালপত্র বহন করে। তো তাহলে এক্ষেত্রে আমাদের ভেনচিত্র কেমন হবে? তো তাহলে এখানে যে মূল বড় বৃত্তটা আমরা আঁকবো সেটা হবে মালপত্র বহনকারী। এরপর যে বৃত্তটা আঁকবো এটা হলো ট্রাক, অর্থাৎ এই ব্লু বৃত্তটা হবে ট্রাকের বৃত্ত, কারণ ট্রাক শুধুমাত্র মালপত্রই বহন করে। তো সুতরাং এটা সম্পূর্ণটা লাল বৃত্তের মধ্যে হবে। এবং তৃতীয় যে গ্রিন বৃত্তটা হবে সেটা দেখো হবে এরকম, অর্থাৎ কিছুটা থাকবে লাল বৃত্তের মধ্যে, অর্থাৎ এই অংশটা হচ্ছে পণ্য বহন করে আর লাল বৃত্তের বাইরের অংশটা পণ্য বহন করে না। এই যে গ্রিন বৃত্তটা জলযান হিসেবে এখানে চিহ্নিত হলো, এটার কিছু অংশ মালপত্র বহন করে সেটা হচ্ছে লাল বৃত্তের মধ্যে, এবং লাল বৃত্তের বাইরের অংশটা মালপত্র বহন করে না। অর্থাৎ এক্ষেত্রে অপশান ডি হবে সঠিক উত্তর। তো এটিও একটি খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু ভিডিওর নিচে তোমরা অবশ্যই জানিও, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। কারণ তোমরা প্রত্যেকেই জানো সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে সমস্ত পরীক্ষার সিলেবাসে কিন্তু রিজনিং কমন ফ্যাক্টর, রিজনিং কিন্তু অবশ্যই থাকে প্রত্যেকটা পরীক্ষায়। সুতরাং এই সকল ক্লাসগুলো তোমরা ভালো করে ফলো করো। এবার আমরা কোশ্চেন নম্বর 5 সমাধানটা দেখে নেব। এই প্রশ্ন দেওয়া রয়েছে গাজর সবজি খাদ্য, এবং এটা আরআরবি এক্সাম 2005 এসে গেছে। তো এই যে প্রশ্নটা, এক্ষেত্রে গাজর সবজি এবং খাদ্য রয়েছে, তাহলে এক্ষেত্রে বৃত্তগুলো কেমন হবে? তো সবার প্রথমে আমরা যে বৃত্ত আঁকবো সেটা হচ্ছে, এটাকে আমরা বলছি গাজরের বৃত্ত। এর পরে যে বৃত্তটা আঁকবো সেটাকে এই গাজরের বৃত্তের উপরে আঁকবো, কারণ গাজর হচ্ছে একটা সবজি এবং এই নীল বৃত্তটা হলো সবজির বৃত্ত, কারণ গাজর যেহেতু একটা সবজি তাই গাজরটা সম্পূর্ণটা নীল বৃত্তের মধ্যে থাকবে, অর্থাৎ সবজির মধ্যে থাকবে। এবং সবশেষে হবে খাদ্যের বৃত্ত, এটা হবে সবার বাইরে, কারণ এই যে সমস্ত সবজিটাই কিন্তু খাদ্য। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ফাইনাল ভেনচিত্র আঁকা সম্পূর্ণ হয়েছে, এবং এই বৃত্তের সঙ্গে দেখো অপশান নম্বর বির সম্পূর্ণ মিল রয়েছে, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে হবে সঠিক উত্তর। এবার আমরা কোশ্চেন নম্বর 6 সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে ঘোড়া স্তন্যপায়ী পশু, তো এই ভেনচিত্র আমরা কীভাবে আঁকবো? সবার প্রথমে বলা হয়েছে ঘোড়া, তো প্রথমে আমরা একটা বৃত্ত নেব যেটাকে আমরা বলছি ঘোড়া। এরপর রয়েছে স্তন্যপায়ী, এবার সমস্ত ঘোড়া কিন্তু স্তন্যপায়ী হয়, এই বৃত্তটা হলো স্তন্যপায়ী বৃত্ত, কারণ সমস্ত ঘোড়াই হলো স্তন্যপায়ী। এবং এরপরে রয়েছে পশু, তো এর বাইরে আরও একটা বৃত্ত হবে এই রেড বৃত্ত, যেটা এই এটা হলো পশুর বৃত্ত, কারণ সমস্ত স্তন্যপায়ী হচ্ছে পশু। তো সুতরাং আমাদের ফাইনাল ভেনচিত্র আমরা পেয়ে গেছি, এবং এই ভেনচিত্রের সঙ্গে দেখো অপশান নম্বর বির সম্পূর্ণ মিল রয়েছে, অর্থাৎ অপশান বি এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নম্বর 7 সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে সরীসৃপ সাপ কচ্ছপ, তো এই সম্পর্কের মধ্যে সাপ এবং কচ্ছপ এরা দুজনেই কিন্তু সরীসৃপ। তো সুতরাং এখানে এক্ষেত্রে আমরা একটা মূল বৃত্ত নেব যেটাকে আমরা সরীসৃপ বলছি, এবং এই লাল বৃত্তের মধ্যে একটা হবে ব্লু বৃত্ত যেটাকে আমরা বলছি সাপ, কারণ সাপ হচ্ছে সমস্ত সাপই হচ্ছে সরীসৃপ। এবং আরেকটা গ্রিন বৃত্ত আমরা নেব যেটাকে আমরা বলছি কচ্ছপ, এটাও কিন্তু সরীসৃপ, সমস্ত কচ্ছপই কিন্তু সরীসৃপ শ্রেণী। সুতরাং এই দুটো বৃত্তই কিন্তু লাল বৃত্তের মধ্যে থাকবে, অর্থাৎ ফাইনাল ভেনচিত্র আমরা এক্ষেত্রে পেয়ে গিয়েছি। এবং এই ফাইনাল ভেনচিত্রের সঙ্গে যে অপশানের মিল রয়েছে সেটা দেখো অপশান সি, অর্থাৎ কোশ্চেন নম্বর 7 সঠিক উত্তর হবে অপশান সি। এবার আমরা কোশ্চেন নম্বর 8 সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে গাড়ি স্কুটার লাল, তো এখানে গাড়ি এবং স্কুটার দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা যানবাহন, কিন্তু যে লাল কালার রয়েছে সেটা কিন্তু দুটোর মধ্যেই হতে পারে, অর্থাৎ গাড়ি লালও হতে পারে স্কুটারও লাল হতে পারে। তো সুতরাং এখানে প্রথমে আমরা একটা বৃত্ত নেব যেটাকে লাল বলছি, লাল রঙের বৃত্ত দিয়ে বোঝানো হয়েছে। তারপর একটা বৃত্ত নিলাম যেটা গাড়ির বৃত্ত,
এবং সবুজ রং দিয়ে ইন্ডিকেট করলাম যেটা, এটা হচ্ছে স্কুটার। এবং এখানে এই যে লালের মধ্যে গাড়ির যে অংশটুকু রয়েছে সেই গাড়িটুকুর অংশ হচ্ছে লাল, এবং স্কুটারের যে অংশটুকু লাল বৃত্তের মধ্যে রয়েছে সেই স্কুটারটুকু হচ্ছে লাল, বাকি এই বাইরের অংশগুলো কিন্তু লাল নয়। তো তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র আমরা পেয়ে গেছি, এবং এই ভেন চিত্রের সঙ্গে যে অপশানের মিল রয়েছে সেটা হলো অপশান এ, অর্থাৎ অপশান এ এক্ষেত্রে সঠিক উত্তর। কিন্তু এখানে চিত্রটা আমরা এভাবে এঁকেছি অনুভূমিকভাবে, এবং এখানে উত্তর রয়েছে উল্লম্বভাবে, এটা কোনো ম্যাটার না, আসল বিষয় হলো ভেন চিত্রের আকৃতি। এবার আমরা কোশ্চেন নাম্বার 9 সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে পাখি, ইগল, উট পাখি। তো এখানে পাখি, ইগল এবং উট পাখি এই তিনটের মধ্যে থেকে ইগল এবং পাখি কিন্তু সম্পূর্ণ দুটো আলাদা প্রজাতি, কিন্তু আলাদা প্রজাতি হলেও এরা কিন্তু পাখি। তো সুতরাং তাহলে আমাদের মূল একটা বৃত্ত যেটা হবে সেটা হবে পাখি, এবং এই সম্পূর্ণ বৃত্তের মধ্যে নীল রঙের যে বৃত্তটা আঁকলাম এটা হলো ইগল, এবং সবুজ বৃত্তটা হলো উট পাখি। তো তাহলে এই মূল পাখির বৃত্তের মধ্যে ইগল এবং উট পাখি দুটো বৃত্ত হবে, কিন্তু ভেতরের বৃত্ত দুটো একে অপরকে স্পর্শ করবে না, কারণ দুটো আলাদা প্রজাতি। এই ভেন চিত্রের সঙ্গে দেখো মিল রয়েছে অপশান নাম্বার সি, অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 9 ক্ষেত্রে। এবার আমরা কোশ্চেন নাম্বার 10 সমাধানটা দেখে নেব। এখানে বলা হয়েছে গ্রাম, জেলা, পঞ্চায়েত। তো এখানে এই যে গ্রাম, জেলা এবং পঞ্চায়েত রয়েছে এর মধ্যে থেকে এই যে পঞ্চায়েত রয়েছে এটা কিন্তু সবথেকে ছোট অংশ, অর্থাৎ পঞ্চায়েত গ্রামের অন্তর্গত। তো এখানে একটা বৃত্ত নেব যেটা আমরা বলছি পঞ্চায়েত, এই পঞ্চায়েত হলো গ্রামের অন্তর্গত। তো এই নীল বৃত্ত হচ্ছে গ্রাম, এই পঞ্চায়েত এবং গ্রাম এই দুটোই হচ্ছে জেলার অন্তর্গত, অর্থাৎ সবশেষে একটা বড় বৃত্ত হবে, এটা হচ্ছে জেলার বৃত্ত। এই বৃত্তের মধ্যে থাকবে কিন্তু গ্রাম এবং পঞ্চায়েত। তো এক্ষেত্রে তাহলে আমরা আমাদের ফাইনাল ভেন চিত্র পেয়ে গিয়েছি। এই ভেন চিত্রের সঙ্গে দেখো যে অপশানের মিল রয়েছে সেটা অপশান বি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10 সঠিক উত্তর হচ্ছে অপশান বি। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ, এবং এই কোশ্চেন নাম্বার 10 সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে সুবীর দাসের রিজনিং বই থেকে ভেন চিত্র অধ্যায়ের Part-6 এর পরবর্তী পার্টগুলো পেতে, এবং সম্পূর্ণ সুবীর দাসের রিজনিং বইয়ের সমাধানের ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এবং এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এই পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।